ইতিহাস সৃষ্টি করা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় 201 গম্বুজ মসজিদ। নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। আজ পাথালিয়া গ্রামটি সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এবং পাথালিয়া গ্রামে যে অজপাড়াগা সেখানে বর্তমানে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, অনেকটাই জমজমাট, সবসময় দেশ বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। গাইস, আজকের এই ব্লকে পাথালিয়া গ্রামটি তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনাদের কাছে এই ব্লকটি ভালো লাগবে। আপনাদের এই গ্রাম তো পাথালিয়া গ্রাম, তাই না? দক্ষিণ পাথালিয়া। গাইস, উপরে গম্বুজ থেকে মসজিদের ভিতর থেকে এখন নিচে নেমে পড়ছি। আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার যে দৃষ্টি খুব সুন্দর লেগেছে, দেখতেই পাচ্ছেন যে ঘাসগুলোকে এভাবে করে লাগিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগতেছে। এত গরম, আসলে ঘেমে যাচ্ছি। আল্লাহর গড় এই অপরূপ মসজিদটি দেখার জন্য কত দর্শনার্থী ছুটে আসে, মা বোন সহ সবাই, সেটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, লাইনে 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 সবাই ছুটছে এই অপরূপ সৌন্দর্য মসজিদটি দেখার জন্য। গাইস, এপাশে মহিলাদের ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে। অযুখানার ব্যবস্থা এখানে। একসাথে অনেক মুসল্লি এখানে ওজুর করতে পারবে। যারা মহিলাদের জন্য এখানে ওজুর ব্যবস্থা রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে, নামাজ পড়তে পারবে। গাইস, মসজিদের পাশেই আমরা দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। মসজিদকে কেন্দ্র করে বর্তমানে পাথালিয়া, দক্ষিণ পাথালিয়া এখানে কি কি গড়ে উঠেছে সেটা আপনাদের আজকে এই ব্লকে দেখাবো। গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি আতর থেকে শুরু করে টুপি তবজি সবকিছুই বিক্রি হচ্ছে। বাচ্চাদের জন্য এখানে নিরাশ করেনি, তাদের জন্য এখানে রয়েছে রাইড, সেটাই দেখতে পাচ্ছি। অনেক ভিড় এখানে, অনেক কিছু কেনাকাটার ব্যবস্থা রয়েছে। চাচা, বিক্রি কিরকম এবার? ভালোই, মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালো। ঈদের দিন কিরকম লোক আপনার এখানে আসছিল, কিরকম লোক হবে? ভালোই লোক আসছিল, অনেক লোক আসছিল না?
এটা করে দিন আছে এই সপ্তাহ ধরে, অনেক লোক, তাই না? হ্যাঁ অনেক লোক, আজকে লোক কম, আজকে কম না? মুখরোচক আচার এখানে দেখতে পাচ্ছি, সব ধরনের আচার। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু রয়েছে। প্রতিটি খেলনার দোকানে এখানে চটপটি ফুচকারও দোকান রয়েছে। প্রতিটি দোকানের পাশে আমরা অনেক কেনাকাটার ক্রেতাদের দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 99 টাকার দোকান, যা কিনবেন সবই, ভাই সবকিছু কি 99 টাকা, যা কিনবেন সবকিছুই। মসজিদ দেখার পর আপনারা যারা কেনাকাটা করবেন তারা এই দোকানে চলে আসবেন, 99 টাকায় সবকিছুই পাবেন। গাইস এখানে আমরা অনেক দোকান দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দোকানেই ভিড়, সুন্দর সুন্দর ঘর বানিয়ে রেখেছে। ঘর না ঘুরে এলাম তো শেখ গম্বুজ মসজিদ, এই মসজিদের এগুলো নিয়ে যাবেন, শোপিসে সাজিয়ে রাখবেন। গরমের দিনে বেশিরভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শরবত বিক্রি হচ্ছে। পাথালিয়া, দক্ষিণ পাথালিয়া গ্রাম যেন এখন প্রাণ ফিরে পেয়েছে এই মসজিদের কারণে। এখানে বিভিন্ন ধরনের রাইড ঈদ থেকে শুরু হয়, সারা বছরই এখানে ভিড় লেগে থাকে। গরমের মধ্যে কিরকম আপনার শরবত খাচ্ছে, কিরকম ভালো? কয় টাকা গেলাস শরবত বিক্রি করে? 10 টাকা গেলাস। কি কি দেন এগুলোর মধ্যে? লেবু আছে, ট্যাং আছে, বিপ্লবন আছে, টোকমা আছে। গাইস আসলে শরীর মুখ দেখে বুঝতে পারছেন যে গরমের কারণে ঘেমে গেছি, যে কারণে এখানে লেবুর শরবত বিক্রি হচ্ছে। সেই লেবুর শরবত আসলে 10 টাকা করে শরবত খেয়ে দেখি যে একটু তৃষ্ণা মিটে কিনা। আর দেখতে পাচ্ছেন যে লেবুগুলো একদম ই করে রডগুলো বের করে তারপর দিচ্ছে, গরমের কারণে এখানে শরবত না খেয়ে পারা যাচ্ছে না। এটা কি দেন? এটা বিপ্লবন না? গাইস ট্যাঙ্ক দিচ্ছেন না 10 টাকা করে প্রতি গ্লাস, তার মধ্যে এগুলো গাইস। আর গরম আসলে গরমের কারণে শরবত খেতে বাধ্য হলাম, এগুলো পুরো দিয়ে পানি, আর সেই শরবত খাচ্ছি যে একটু তৃষ্ণা মেটানোর জন্য। শরবত খাওয়ার পর এখন আপনাদের দেখাচ্ছি যে এখানে আসলে কতটা জমজমাট পরিবেশ হয়ে উঠেছে শেখ গম্বুজ মসজিদকে কেন্দ্র করে। ট্রেন রাইড চলছে, সামনে সেলো মেশিন, অনেক দোকানপাট পশলা এখানে 12 মাসই থাকে। তো চাচা ভালো আছেন? এবার কিরকম আপনার? মোটামুটি ভালো। ঈদের মধ্যে কিরকম লোক হয়েছিল? ভালো হয়েছিল না? তো
নৌকা রাইডের টিকিট মূল্য আমরা দেখতে পাচ্ছি 30 টাকা করে। চটপটি ফুচকা যা বর্তমানে জনপ্রিয় সেগুলো বিক্রি হচ্ছে। আরেকটি বাগান রয়েছে গাছগাছরা, আর সেখানেও মানুষ গরমের কারণে একটু বিশ্রাম নিচ্ছে সেটাই দেখতে পাচ্ছি। গাইস, মসজিদ দেখার পর ঘোরাঘুরির পর যখন খিদে লেগে যাবে তখন এখানে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলো আপনাদের দেখাচ্ছি। রাস্তার মসজিদের এপাশ মসজিদ দেখতে পাচ্ছেন, এপাশে আপনার অনেক হোটেল এখানে গড়ে উঠেছে। হোটেলে খাবার দাবার শুধু খেতে পারবেন তাই নয়, অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন। এস আমার বাচ্চারা এখানে খাওয়ার জন্য ঢুকেছে, বসেছে। আসলে এখানে ভাতগুলো দেখতে পাচ্ছেন, আসলে ট্রাভেল করার সময় অনেকেই ভিডিওতে এবং আমার পরিচিত যারা তারা কমেন্ট বলেছে যে তুমি যে ঘোরো সেখানে হোটেল টোটেল নাই দেখাও না। আসলে এই হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাত এবং আমরা তরকারি সবই এখানে রয়েছে, আর এগুলো দিয়ে আমরা আজকে এখানে খাবো। আর মসজিদের পিছনে ঢোকার আগে এই হোটেলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। গাইস, 201 গম্বুজ মসজিদকে কেন্দ্র করে অনেক দোকানপাট গড়ে উঠেছে, গড়ে উঠবে না কেন, কারণ এখানে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক দর্শনার্থীদের জনস্রোত তৈরি হয়। বিভিন্ন ধরনের আচার পশলা সাজে রেখেছে এবং রাস্তার পাশে হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কাছের জিনিসপত্র সব কিছুই এখানে রয়েছে। আমি ভিতরে প্রবেশ করছি এবং এখানের যা পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাচ্ছি। গাইস, জিরাফ দেখে অবাক হবেন না, এখানে একটি পার্ক রয়েছে, সেই পার্কেও আপনাদের নিয়ে যাব। প্রতিটি দোকানে দর্শনার্থীদের ভিড় কেনাকাটায়। Thank you.
গাইস, আমি পার্কের ভিতরে প্রবেশ করেছি। এখন পার্কটি আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো, কারণ পার্কের ভিতরে গান বাজতেছে, যে কারণে আমি ভিতরের আওয়াজগুলো মিউট করে দেব। গাইস, ঘোড়ার গাড়ি রাইড, বাচ্চাদের নিয়ে যখন আসবেন পরিবার পরিজন নিয়ে, ঠিক তখনই বাচ্চাদেরও এখানে বিনোদনের সুব্যবস্থা করা হয়েছে পার্কের। ভাই বিনোদন পার্ক, ভাই বিনোদন পার্কের বেশ কিছু রাইড রয়েছে, তার চেয়ে বেশি আকর্ষণ করবে এখানে ভাস্কর্য বানিয়ে রেখেছে, সিমেন্ট দিয়ে ভাস্কর্যগুলো, সেগুলো দেখতে পাচ্ছি, হাতি বানিয়ে রেখেছে। এখানেও চটপটি ফুচকার দোকান রয়েছে, পঙ্খিরাজ ঘোড়া। আসলে এই ঘোড়া আমি দেখিনি বাস্তবে, কিন্তু পার্কগুলোতে এই ভাস্কর্য শুধু দেখি। পঙ্খিরাজ ঘোড়া, আমি পার্ক থেকে বাইরে আসলাম। আর এদিকে যে বাড়িঘরগুলো, পাথালিয়া গ্রামের এখানে বসবাস করে মানুষ, আর সেই গ্রামের পাশ দিয়ে আসলে মসজিদ, আর এই গ্রামটিকে একটি সুপরিচিত গ্রাম গড়ে তুলেছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই পাথালিয়া গ্রামে চলে আসে। সেই পাথালিয়া গ্রামের একজন খেটে খাওয়া মানুষ, আর সে পাশেই মসজিদের পাশেই নিরাচ্ছে, পরিশ্রম করছে। খেটে খাওয়া মানুষগুলো কতটা পরিশ্রম করে, তার শরীর থেকে ঘাম ঝরছে। ভালো আছেন চাচা? এখানে কি বপন করবেন? পাটের শাক না? পাটের শাক। তো এখন যে বর্তমানে দেশের যে জিনিসপত্রের দাম, এই দিয়ে কি এখন সংসার চালানো? কি সংসার চলে না? চলে না? না না না, এবারে ইনা যে করি না, কোনো দাম নাই। দাম নাই? না না। গাইস, আসলে তার শরীর দিয়ে ঘাম ঝরছে, এই পরিশ্রম করেও বর্তমানে বেঁচে থাকাটা অনেকটা কষ্ট করেছে, তাই না? আপনাদের এই গ্রাম তো পাথালে গ্রাম, তাই না? দক্ষিণ পাথালে। দক্ষিণ পাথালে এখানে কিরকম জনসংখ্যা হবে? প্রচুর প্রচুর না? তো এই মসজিদটা আপনাদের, এই যে মসজিদ, এই মসজিদের কারণে আপনাদের এলাকা তো পরিচিত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পরিচিত হয়ে গেছে, মনে হয় যে উন্নত হইতেছে। উন্নত হইতেছে না? আল্লাহর একটা রহমত এখানে সৃষ্টি হয়েছে, বিশ্বের সর্বপ্রথম এই মসজিদটা, 201 গম্বুজ মসজিদ। হ্যাঁ হ্যাঁ। আন্তর বাড়ি কোথায় গাইস? আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মাটি দিয়ে তৈরিকৃত অনেক তৈজসপত্র রয়েছে, সেগুলো কতটা দৃষ্টিরঞ্জন, কতটা মাটি দিয়ে কতটা সুন্দর করে তৈরি করেছে সেটা আপনাদের দেখাবো। মাটির মোরগ, Thank you.
আসলে এগুলো তো বাস্তব না, না বাস্তব না, এগুলো কত করে বেছেন হুক্কা? 480 না? শেখ গম্বুজ মসজিদ দেখার পর এখানে ভিতরে ঢুকে যাবেন, মাটি দিয়ে তৈরিকৃত এই তৈজসপত্রগুলো আপনাদের দৃষ্টি মানে মন কেড়ে নেবে। এই ডিজাইনগুলো আসলে এক কথায় অসাধারণ। এখানে যা দেখতেছি প্রতিটা মাটি তৈরি জিনিসপত্রই খুবই ভালো লাগছে। আমাদের জাতীয় কবি কাজী ইসলামের একটি মাটি দিয়ে তৈরিকৃত একটি ভাস্কর্য খুব সুন্দর লাগছে, দেখতেই পারছেন। বাবুই পাখির বাসা সব কিছুই আসলে এখানে, ঘরে যদি এগুলো সাজিয়ে রাখা যায় তাহলে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। ভাই কিরকম বিক্রি, কিরকম ভালো না? মোটামুটি পর্যটকদের আগমন যদি বেশি থাকে তাহলে বিক্রি ভালো হয়। এগুলো কি কিনে আনেন নাকি আপনারা নিজে তৈরি করেন? সারা বাংলাদেশ থেকে কালেকশন করি আপনারা? না আমরা নিজের সবই তৈরি করি না, আমরা যেহেতু কুমার না, সারা বাংলাদেশ থেকে কালেক্ট করি। তো মোটামুটি তো এখানে যে শোপিসগুলো তৈজসপত্রগুলো দেখতে পারছি সবগুলোই তো ডিজাইনগুলো আসলে মন কেড়ে যায়। এগুলো আপনার দাম আপনার এক একটা এক এক ধরনের না? মাটির জিনিস তো অনেক ভেরিয়েশন থাকে, বৈচিত্র্য থাকে, আমার প্রোডাক্ট সেইভাবে আমি আসলে মাটির জিনিসপত্র কদর কমে গেলেও কিন্তু আপনারা যেভাবে বিভিন্ন আঙ্গিকে তৈরি করে বিক্রি করছেন চাহিদা আরও বেড়ে যাবে সেটা আমি মনে করতেছি। হ্যাঁ আমি আশাবাদী, যদিও মাটির শিল্পটা এখন অনেক ক্ষতিগ্রস্ত আর কি আমাদের দেশের প্রেক্ষাপটে, তবুও দেখা যাক কী হয়। আমরা তো সবসময় আশাবাদী একজন ব্যবসায়ী হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে। এখন কি পড়ালেখা চালিয়ে যাচ্ছেন নাকি পড়ালেখা শেষ? পড়ালেখা চলছে ও পাশাপাশি এই মাটির তৈজসপত্র এগুলো বিক্রি করছেন। আপনার দোকান কো সব সময় খোলা থাকে? হ্যাঁ সব সময় না, সপ্তাহে 7 দিনই খোলা রাখার চেষ্টা করি। আমি না থাকলে আমার বড় ভাই আসেন, উনি বসেন। গাইস যারা 201 গম্বুজ মসজিদ দেখার পরে ভাইকে পেয়ে যাবেন এখান থেকে মাটির এই যারা সব ধরনের এই নতুন আঙ্গিকে মাটির জিনিসপত্রগুলোকে ঘরে সাজানোর সব কিছুই তারা তৈরি করে থাকে, এখানে আসলেই তাদের কাছ থেকে নিতে পারবেন।